নিউ ইয়র্কের রাস্তায় এখন পাওয়া যাচ্ছে কলকাতার চা, আর চা বিক্রেতাও এক বাঙালি। অয়ন সান্যাল ও তার ভাই অনি সান্যাল নিউ ইয়র্কে খুলে ফেলেছেন কলকাতা চায় নামে একটি ক্যাফে। কিন্তু কলকাতা চা কেন? কারণ নিউ ইয়র্কে থাকলেও তাদের রুটটা রয়ে গেছে কলকাতায়। 1987 সালে অয়ন ও অনির মা বাবা আমেরিকান ড্রিমের টানে কলকাতা থেকে পাড়ি দেন ম্যাসাচুসেটস। অয়ন ও অনির জন্ম সেখানেই, বড় হয়েছে 90s হিপ হপ শুনে আর পিৎজা খেয়ে। কিন্তু প্রতি বছর নিয়ম করে তারা দেশের বাড়ি কলকাতা বেড়াতে আসতেন, কবজি ডুবিয়ে মাংস ভাত খেতেন, ক্রিকেট খেলতেন আর আড্ডা দিতে দিতে চা খেতেন। কলকাতা নিউ ইয়র্কের ব্যবধানটা শুধু কিলোমিটারে মাপলেই হবে না, সংস্কৃতিগত ফারাকটাও দেখতে হবে। Our entire extended family lives in Kolkata, in India, you know, and all of our traditions are there and all of our food is there and there's just never been a way to bridge those things. এক কাপ চা কিন্তু খুব সহজেই মিলিয়ে দিতে পারে নিউ ইয়র্ক কলকাতার দূরত্ব। 2015 সালে অয়ন কলকাতায় আসেন আত্মীয়দের সাথে দেখা করতে, এবং সবার সাথে বসে চা খেতে খেতেই তার মাথায় এই আইডিয়া আসে। কলকাতা চা খোলার আগে তিনি আমেরিকার বহু চায়ের দোকানে ঢু মেরেছেন। The chai that Americans have is really cinnamon and syrup based, and it's not a cardamom ginger based like we have in India. তাই নিউ ইয়র্কের আমেরিকান ও ভারতীয়দের আদা এলাচ দেওয়া চা খাওয়াতেই জন্ম হয়েছে কলকাতা চায়ের।